আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আমীন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকাহাম এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছে সমস্ত প্রাণীর জিম্মাদারি রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ সুবাহানবতলা এজন্য ভরসা করতে হবে একমাত্র শুধুমাত্র সেই আল্লাহ সুবাহানবতলার দরবারে ইমাম রাজি রহমতুল্লাহ জি ঘটনাটি উল্লেখ করেছেন হজরত মুসা আলী হিসালাম তিনি যখন তার সহজর মিনি সহ তার স্ত্রী সহ যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলে। মাদিয়ান থেকে যখন মিশরের উদ্দেশ্যে তিনি রওনা হলেন তখন তিনি নবুয়ত পেলেন আর তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী অন্তঃসত্ত্বা যখন বেতা শুরু হয়ে গেল তিনি আগুন তালাশ করার জন্য সামনের দিকে অগ্রসর হলেন আগুন তালাশ করতে যাইয়া তিনি নবুয়ত পেয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা হলো আল্লা পাক রব্বুল আলামিন নবুয়ত দিলেন তার پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরত موسی আলাইহিস সালাতু সালাম সেখানে আল্লাহর কুদরত দেখতে পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন জায়গার ভিতরে যেই জায়গাতে পৃথিবীর কেওয়ানায়টাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিভাবে সাহায্য আসবে এই কথাটা হযরত মূসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন ও পয়গম্বর আপনার হাতের যে লাঠি আছে এই লাঠি দ্বারাতে পাথরের উপর আঘাত করেন এই যে পাথরটা দেখা যায় আপনার হাতের লাঠি দ্বারাতে এই পাথরের মধ্যে আঘাত করেন হযরত মূসা সালাম লাঠি দ্বারা পাথরের মধ্যে যখন আঘাত করলেন ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দ্বিতীয় পাথরwidetilde আপনি আবার আঘাত করলেন হযরত মূসা আলাইহিস সালাম দ্বিতীয় পাথরwidetilde আবার আঘাত করলেন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল ভিতর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হয়ে আসলো সুবহানাল্লাহ ওই পাথরের উপরে আল্লাহ পাক আঘাত করার নির্দেশ করলেন তৃতীয় পাথরটায় যখন আঘাত করলেন পাথরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আর ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়ে আসলো একটা ক্ষুদ্র একটা কীট বের হয়ে আসলো যার মুখের মধ্যে খাবার ছিল যার মুখের মধ্যে খাদ্য ছিল আর ওই কীট বলতেছিল সুবহাদাা মাই আরনি ওয়েসমাকালামি ওয়ার জুতনি ওয়ায়া আরিফুমেকান ওয়েদকরুণী ওয়ালায়েন সান হাদরাতে মুসালার সাম লক্ষ্য করে দেখলেন ওই যে পোকাডা কিতটা দেখা যায় ওই খিত জবান থেকে তার আওয়াজ বের হয়ে আসলো। আওয়াজটা মুসা প্রয়েগাম্বর বুঝতে পেলেন। আওয়াজ করতেছে ওরবুল আলামিন পবিত্র সেই সত্যাম মাইয়া যিনি আমাকে দেখেন ওয়েস মা কালামী যিনি আমার কথা গুরু করেন ওয়ার জুকনি এই পাথরের ভিতরেও যিনি আমাকে খাবার পৌঁছে দেন ওয়া আরিফ মাকানি যিনি আমার অবস্থান সম্পর্কে জানেন ওয়েজ যিনি আমাকে স্মরণে রাখেন ওয়ালায়ানসানি মুহূর্তের জন্য যিনি আমাকে বলে যান আল্লাহ আকবর মুহূর্তের জন্য যিনি আমাকে কখনো বলে যাননি মুসালাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন সর্বনাশ তিনটা পাথরের ভিতরে একটা পুকা আর এই পুকার মুখে খাবার যিনি পৌঁছে দিতে পারেন এই বিতর থেকে যিনি তার কথাগুলো শ্রবণ করেন দেখেন তিনি তো হচ্ছেন মহান শ্রেষ্ঠ আল্লাহ এজন্য কোন ব্যক্তি যদি সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে থাকেন এজন্য বাইহাকি শরীফের হাদিস তিনশো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পাহাড়ের ওই পাথরের ভিতরে এই পোকাকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন আমাদেরকে আল্লাহ পাক সেভাবে রিজিক দিবেন যদি আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা পরিপূর্ণ ভরসা করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের উপরে পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস যদি রাখতে পারি সেই আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন কারণ আর রিস্কু মাকসুমুন আবদা ক্যামা ইয়াতলুব আজালাম এই জন্য যেই ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চাইবে তার যতটুকুন বাজেট রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মৃত্যু আগ পর্যন্ত তার বাজেট অনুযায়ী রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ওই রিজিক তাকে অনুসন্ধান করতে থাকবে এজন্য রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক সে আল্লাহর রব্বুল আলামিনের কাছে চাইতে হবে ভরসা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এজন্য বেশি বেশি আমরা ইস্তিগফার পড়বো দুরাস্খরি পড়বো আর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য চাইবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন যখন যা কিছুর প্রয়োজন আমাদের আল্লাহ পাক তখনই আমাদের সব কিছুর ফাইসালা